আপনি যখন গর্ভবতী হন তখন আপনি দ্বিতীয় ট্রাইমেস্টারে প্রবেশ করার পরে খেয়াল করবেন যে আপনার শরীরে বিশেষ কিছু পরিবর্তন আসতে শুরু করেছে। তার মধ্যে দেখা যাবে যে শরীরে জল আসবে, পাগুলো ফুলে যাবে, শরীরে এক ধরনের নীলচে শিরা দেখা দেবে, স্তন ফুলে স্তনে নীলচে শিরা দেখা দেবে, পেটের মধ্যে আবছা একটি কালো দাগ শুরু হয়ে যাবে, অনেকেরই নাভি ফুলতে শুরু করবে। তবে কারো কারো দেখা যায় পেটে কোনো রকমের কালো দাগও দেখা যায় না, আবার নাভিও ফোলে না। আবার কারো কারো দেখা যায় পেটে একটি কালো দাগ ঠিকই দেখা গিয়েছে কিন্তু দাগটি কিছুটা আঁকা বাঁকা আছে। কারো কারো তলপেট থেকে একেবারে পাজর অবধি থাকে, কারো কারো আবার তলপেট থেকে শুধুমাত্র নাভি পর্যন্ত থাকে। গর্ভবতীর পেটের মধ্যে এমন দাগকে লিনিয়া নিগ্রা বলা হয়। লিনিয়া নিগ্রা এই দাগটি দেখে অথবা নাভি ফোলা দেখে বলে দেওয়া যেতে পারে যে গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে। আদিম যুগে যে সমস্ত কথাগুলো প্রচলন ছিল বা শাস্ত্রে যে কথাগুলো বলা আছে আমি আপনাদের সাথে আজকে তাই আলোচনা করব। যদি জানতে চান আপনার পেটের এই কালো দাগটি কেন হয়, আপনার নাভি কেন ফুলেছে, কারো কারো নাভি কেন ফুলেনি, নাভি দেখে কিভাবে বুঝবেন গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে, তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে শুরু করি লিনিয়া নিগ্রা নিয়ে। দ্বিতীয় ট্রাইমেস্টারে এই লিনিয়া নিগ্রাটি দেখা যেতে শুরু করে, তবে তখন অনেকটাই হালকা থাকে। তবে সপ্তম মাস থেকে লিনিয়া নিগ্রা গাঢ় হতে শুরু করে। আবার কিছু কিছু গর্ভবতী নারী আছে তাদের একেবারে লিনিয়া নিগ্রা দেখা যায় না। লিনিয়া নিগ্রা আসলে লিনিয়া আলবার গাঢ় রূপ যা ইতিমধ্যেই আপনার পেটে আছে। অর্থাৎ কোনো মহিলা যদি গর্ভবতী নাও হয়ে থাকেন তার পেটেও লিনিয়া নিগ্রা থাকতে পারে। এটি অনেকটা আবছা থাকে এবং ধূসর বর্ণের ফ্যাকাশে রঙের হয়ে থাকে। এটিকে বলা হয় লিনিয়া আলবা। যখন আপনি গর্ভবতী হন তখন আস্তে আস্তে করে এটি কালো হয়ে আরও দৃশ্যমান হতে থাকে। যখন আপনার এটি চোখে পড়ে তখন আপনি ভাবেন এটি নতুন কোন জিনিস হয়েছে আপনার পেটে। তবে চিন্তা করার কোনো কিছু নেই, এই রেখাটি সম্পূর্ণ অক্ষতিকারক, অর্থাৎ এতে আপনার কোনোরূপ কোনো ক্ষতি হবে না। সাধারণত যে সমস্ত গর্ভবতী মহিলাদের গায়ের বর্ণ কিছুটা ফর্সা কিংবা উজ্জ্বল ফর্সা তাদের পেটে লিনিয়া নিগ্রা একেবারে স্পষ্ট দেখা যায়। যাদের গায়ের রং কিছুটা ময়লা তাদের শরীরে লিনিয়া নিগ্রা তেমন একটা নাও দেখা যেতে পারে। এটি পেটের উপরে উলম্ব আকারে থাকে। কারো কারো তলপেট থেকে নাভি ছেদ করে একেবারে পাজর পর্যন্ত যায়, কারো কারো তলপেট থেকে শুধুমাত্র নাভি পর্যন্ত থাকে, কারো কারো লাইনটি একেবারেই সোজা থাকে, কারো কারো লাইনটি আঁকা বাঁকা থাকে। নাভির উপরে পিউবিক হাড় পর্যন্ত চলাকালীন এই উলম্ব রেখাই হচ্ছে লিনিয়া নিগ্রা, যা দেখে আপনার কাছে যদি কালো বর্ণের মনে হয়ে থাকে তাহলে আপনি ভুল করবেন। এটি আসলে পুরোপুরিভাবে কালো বর্ণের কোনো দাগ নয়, এটি কিছুটা ধূসর বাদামি রঙের একটি দাগ। এই দাগটি কিন্তু আপনি সন্তান প্রসব করার পর পেট যখন কমতে থাকবে আস্তে আস্তে এই দাগটিও মিলিয়ে যাবে। লিনিয়া আলবা বা লিনিয়া নিগ্রা দেখা যাওয়ার কারণগুলো কি? লিনিয়া আলবা হচ্ছে আপনার পেটের সংযোগস্থলের পেশিগুলো যেখানে কলা হিসেবে মিলিত হয়েছে তার একটি রূপ। প্রথম দিকে এটি একেবারে ফ্যাকাশে থাকে এবং লক্ষ্য করা যায় না। গর্ভাবস্থায় আপনার দেহের হরমোনগুলো যখন পরিবর্তন হতে থাকে তখন লিনিয়া নিগ্রা ক্রমশ কালো হতে থাকে। আপনার পেটের ওপরে এই রেখাটি গাঢ় ও প্রকট হয়ে দ্বিতীয় ট্রাইমেস্টারে বেশি পরিমাণে দেখা যায়। তবে যদি কারো দ্বিতীয় ট্রাইমেস্টারে দেখা না যায় তাহলে কারো কারো তৃতীয় ট্রাইমেস্টারও দেখা যেতে পারে। এটি লম্বায় তো বেশ খানিকটা হয় বা পেট জুড়ে হয়, তবে চওড়ায় আধা থেকে এক সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। কিছু কিছু বিষয় মাথায় রাখবেন, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এ নিয়ে চিন্তার কোনো কিছু নেই। এটি নিজে থেকে একসময় উধাও হয়ে যাবে, এটি কোনো ক্ষতির কারণ নয়, এ থেকে আপনার কোনো ক্ষতি হবে না। তাই ক্রিম দিয়ে এটি মিলিয়ে যাবে বা এর মধ্যে ক্রিম ব্যবহার করার বিশেষ কোনো প্রয়োজন নেই। এবারে বলছি লিনিয়া নিগ্রা দেখে আপনি কিভাবে বুঝবেন গর্ভে সন্তানটি ছেলে নাকি মেয়ে। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি এই কথাগুলো শুধুমাত্র প্রচলিত ধারণা হিসেবে বিস্তার লাভ করেছে, বৈজ্ঞানিকভাবে এর কোনো ব্যাখ্যা নেই অথবা বৈজ্ঞানিকভাবে এই কথাগুলোকে বিশ্বাসও করা হয় না। লিনিয়া নিগ্রা বা কালো এই দাগটি আপনি যদি পরীক্ষা করতে চান অন্ততপক্ষে দ্বিতীয় ট্রাইমেস্টার পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। প্রথম ট্রাইমেস্টারে এটি দেখা যাবে না এবং সে সময় আপনি পরীক্ষা করলেও বুঝতে পারবেন না। লিনিয়া নিগ্রা যার যার পেটে হয়েছে তারা একটু খেয়াল করুন। এদিকে আপনার তলপেট থেকে একেবারে পাজর অবধি গিয়েছে এবং একদম সরাসরিভাবে গিয়েছে কোনো রূপের আঁকা বাঁকা ছাড়াই। যদি এমনটি হয়ে থাকে তাহলে বলা হয়ে থাকে সে সমস্ত গর্ভবতী মহিলাদের পেটের ছেলে রয়েছে।
এরকম সরাসরি দাগটি আপনার পেটের উপর দিয়ে নাভিচ্ছেদ করে পাজর অবধি গেলে বুঝে নিতে পারেন আপনার গর্ভে পুত্র সন্তান আছে। অনেকের আবার দেখা যায় মাঝামাঝি সময় লিনিয়া নিগড়া হলেও শিশুর দিকে গিয়ে এই দাগটি মিশে যেতে থাকে। যদি এমনটি হয় ধরা হয় তারপরেও পেটের ছেলে আছে, এবারে বলছি মেয়ে পেটে থাকলে লিনিয়া নিগড়াটি কেমন হতে পারে। যদি আপনার তলপেট থেকে নাভি অবধি লিনিয়া নিগড়াটি থাকে, উপরে পেটে না থাকে, তাহলে বলা হয় তাদের কন্যা সন্তান হবে। অনেকের আবার তলপেট থেকে পাজর অবধি লিনিয়া নিগড়াটি থাকে কিন্তু কিছুটা আঁকা বাঁকা আকৃতির থাকে, অর্থাৎ একেবারে সরাসরি না গিয়ে একে বেঁকে পাজর অবধি গিয়েছে, তাদেরও বলা হয়ে থাকে যে হয়তো তাদের কন্যা সন্তান আছে। তবে আমি আগেও বলেছি এখনও বলছি এই কথাগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অনেকের আবার এই লিনিয়া নিগড়াটি একেবারেই থাকে না। যদি না থাকে তারা কিভাবে বুঝতে পারবেন তাদের গর্ভে সন্তানটি ছেলে নাকি মেয়ে? আসলে লিনিয়া নিগড়া যদি না থাকে তাহলে অন্যান্য লক্ষণগুলো খেয়াল করে দেখুন আপনার মাঝে আছে কি না। যেমন দ্বিতীয় লক্ষণ হিসেবে আপনি নাভি ফুলে যাওয়ার বিষয়টি খেয়াল করতে পারেন। অনেকেরই গর্ভাবস্থায় নাভি ফুলের মতো ফুটে বাইরের দিকে বেরিয়ে আসে, অনেকের নাভি আবার একেবারেই স্বাভাবিক থাকে, তেমন একটা ফুটে বাইরের দিকে বেরিয়ে আসে না। যদি বৈজ্ঞানিকভাবে এর ব্যাখ্যা চান তাহলে দেখা যায় অনেক গর্ভবতী নারীদের বাচ্চার সম্পূর্ণ চাপ পেটের সামনের ভাগে বা নাভির দিকে থাকে, যার কারণে বাচ্চা পেটের সামনের ভাগে যখন বড় হতে থাকে তখন নাভিটি ফুলের মতো ফুটে বাইরের দিকে বেরিয়ে আসে। গর্ভাবস্থার সময় যত আগাতে থাকে নাভিটি ততই বাইরের দিকে আসতে থাকে। কাপড়ের সাথে ঘষা লাগলে এক ধরনের সংবেদনশীলতার সৃষ্টি হতে পারে। তবে যদি আপনার এমন ধরনের নাভি বেরিয়ে না এসে থাকে তাহলে বুঝতে হবে আপনার বাচ্চা জরায়ুর অন্যদিকে আছে। পেটের উপরিভাগে বাচ্চা তেমন একটা চাপ সৃষ্টি করছে না যার ফলে আপনার নাভি ফুলছে না। এক একজন গর্ভবতী মহিলাদের শরীর এক এক রকম, তাই কিন্তু এক এক রকম লক্ষণই প্রকাশ পায়। নাভি ফুলে গেলেও চিন্তা করার কোনো কারণ নেই, সন্তান প্রসবের পরে নাভি ঠিক আগের জায়গাতেই চলে আসবে। তবে যদি নাভি থেকে বুঝতে চান গর্ভে সন্তানটি ছেলে নাকি মেয়ে, তাহলে বলা হয়ে থাকে যে নাভি যদি ফুলের মতো ফুটে বাইরের দিকে বেরিয়ে আসে, স্পষ্ট হয়ে যায়, কাপড়ের উপর দিয়ে এর ছাপ দেখা যায়, তাহলে বুঝে নিতে হবে গর্ভে সন্তানটি ছেলে। আর যদি নাভি কোনো রূপের পরিবর্তন না হয়, অর্থাৎ ঠিক আগের মতোই থাকে, ভেতরের দিকেই থাকে, তাহলে নাকি সে সমস্ত গর্ভবতী মহিলারা কন্যা সন্তান জন্ম দেবেন। আপনাদের কারোর সাথে এই লক্ষণগুলো মিলেছে কিনা বা এই লক্ষণগুলোর সাথে মিলিয়ে আসলে আপনারা কন্যা বা পুত্র সন্তান জন্ম দিয়েছেন কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নাভির এই লক্ষণ কিন্তু গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টারে আপনি দেখতে পাবেন না। সাধারণত নাভি ফুলতেই শুরু করে সপ্তম থেকে নবম মাসের মধ্যে, তাই এর আগে যদি আপনি পরীক্ষা করে জানতেও চান সেটি আপনি জানতে পারবেন না। তো ভিউয়ার্স, আশা করছি গর্ভবতীদের নাভি সম্পর্কিত বা পেটের কালো দাগ লিনিয়া নিগড়া সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।